नमस्कार बंधुरा, उमार हेसेले आपनादे सबाई के स्वागत। आमार आज के रेसिपी पमफ्रेट माछेर झाल, सर्षे पोस्त दिए पमफ्रेट माछेर झाल। सबाई पमफ्रेट माछेर झाल रान्ना करे, आमी केमन भावे रान्ना करी चलुन ताले देखी। माछगुलोके आमी परिष्कार करे धुए नियेछि। एबार आमी अल्प एकटु नून हलुद माखाबो। एक चामच पोस्त, एक चामच कालो सर्षे, एक चामच सादा सर्षे। इटाके आमी भालो करे धुए एक मिहि पेस्ट तैरी करे नेब। এর মধ্যে এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এতে অল্প একটু জল দিলাম। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন পেস্ট করার পরে এরকম হয়েছে, একদম মিহি পেস্ট হয়েছে। কড়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এর মধ্যে আমি আরেকটু তেল দেব। এই তেলের মধ্যে আমি কটা কালো জিরে ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম। একটু লবণ দিয়ে টমেটোটা ভাজলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটাকে একটু লবণ দিয়ে ডিম
এর মধ্যে এবার আমি এই সরষের পোস্ত বাটাটা আমি ছেঁকে দিচ্ছি, আপনারা ছেঁকে দেবেন, যারা ছেঁকে দেবেন না তারা পুরোটাই দিয়ে দেবেন। আমি একটু ছেঁকে দিচ্ছি কারণ সরষের যে খোসা থাকে সেটা অনেকের অসুবিধা হয়, যাদের গ্যাস অম্বল হয় তাদের অসুবিধা হয়, সেজন্য আমি এটা ছেঁকে দিচ্ছি। যারা ছেঁকে দেবেন না তারা এমনি দেবেন। এর মধ্যে আমি অল্প করে হলুদ দিলাম। আগে আমি লবণ দিয়ে সর্ষে পোস্তটা বেটেছিলাম, তাই এখন একটু অল্প লবণ দিলাম। আর একটু জল উঠছে, উঠে উঠেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে কিছুক্ষণ হতে দেব, ঢাকা দিয়ে রাখলাম। আমার পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিলাম। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম, একটু ধনে পাতা কুচি, একটু কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল আমি আমার সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে বন্ধু জানাবেন কেমন হয়েছে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের রান্নার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও আপনাদের কাছে আগে নোটিফিকেশান যাবে। নমস্কার।